দেশীয় রসালো ফল তরমুজ, সব বয়সী মানুষের কাছে মুখরোচক খাবার এটি। সারাদিন রোজার পর ইফতারে তরমুজের চাহিদা তুঙ্গে, সে কারণে বরগুনার চরাঞ্চলে রোজার চাহিদাকে মাথায় রেখে আগাম তরমুজ ফলিয়েছেন কৃষকেরা। তরমুজের ফলন ভালো হলেও পাইকার ও আড়তদারদের কাছে উপযুক্ত দাম পাচ্ছে না কৃষকেরা। কৃষক কম দামে তরমুজ বিক্রি করলেও হাত ঘুরে খুচরা বাজারে সেই তরমুজ বিক্রি হচ্ছে 5 থেকে 6 গুণ বাড়তি দামে। প্রান্তিক কৃষক 5 থেকে 6 কেজির একটা তরমুজের জন্য দাম পান সর্বোচ্চ 100 টাকা, অথচ ক্ষেত থেকে বাজার পর্যন্ত আসতে একটা তরমুজে 6 থেকে 650 টাকা হাতিয়ে নিচ্ছে মধ্যস্বত্ব ভোগীরা। তরমুজ আমরা বিক্রি করি মানে কম দাম, খুব কম, মানে আমাকে যে দামে যে পরিমাণ খরচ, মানে এই পরিমাণ আমরা বেচতে পারতেছি না। এখন ধরেন আইয়ে কয়েক বৃষ্টি আইয়ে কয়েক দাম নাই, আমাদের এই হাইয়ে নুষ আমরা মাল বেশি কিনে করি। আমরা এই যে কৃষক এই যে চাষবাস করি, 3 মাস লাগে আমাকে এইগুলো করতে করতে, অনেক টাকা খরচ হয়। আমরা মনে করি একটা তরমুজ 100 টাকা বিক্রি করি, পরবর্তীতে বরগুন্ডা এদিক সেদিক যাইয়া দর করতে গেলে দায়ী একটা বেদি 500-700 টাকা। তাই কৃষকেরা তো এত উৎপাদন করে এত খরচা করে কই, হেরা তো ল্যায্য মূল্য পাইতে আছে না, তাইলে আমরা কৃষকেরা খুব লসে আছি তরমুজ দিয়া দামের দিক দিয়ে আর কি। যারা কিনে নাই এরা তো ব্যবসায়ীদেরা একটা দিয়ে দেয় 300-400 টাকা ব্যবসা করি। আমরা 4 মাস পর্যন্ত এই তরমুজের ফসলে কাজ করি, কিন্তু যারা কিনে নেয় তারা অন্তত 1-15 টাকা বেছে, কিন্তু আমরা মূল্য আমরা পরিশ্রম করি, পরিশ্রমের মূল্য পাই না। মৌসুমের শুরুতে ও রমজানে এই ফলের উচ্চ মূল্যের কারণে হতাশ ক্রেতারা। তাও আমরা তো সবাই মানে কাজবাজ করি, এগুলো এখন গাড়ি চালাই, আমরা তরমুজ কিনতে আসি, তো দাম চায় 450 টাকা, 500 টাকা, 300 টাকা বললেও দেয় না, এই অবস্থা। অ্যাকচুয়ালি বড় সাইজের তরমুজগুলো তো এখন দাম এত বেশি হওয়াতে সাধারণ মানুষ এটা ক্রয় করতে দ্বিধা সংকোচ, মানে তাদের ক্রয় ক্ষমতার বাহিরে। বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, জেলায় এবছর 8,177 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। বরগুনায় তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং চলছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। যেখানে তরমুজের বিক্রি যেটা ছিল 600 টাকা, কিন্তু তরমুজের ক্রয় মূল্য ছিল 300 টাকা, তার মানে হচ্ছে সরকার নির্ধারিত যে মুনাফার যে শতকরা হার, তার থেকে ব্যবসায়ী 100% লাভ করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়। তাছাড়াও আমাদের প্রত্যেক দিনেই এই মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে, বরগুনার জেলার বিভিন্ন বাজারের মধ্যে আমরা নিয়মিতভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি। স্বল্প মূল্যের তরমুজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে, এতে লাভবান হচ্ছে মধ্যস্বত্ব ভোগীরা আর লোকসান গুনছেন প্রান্তিকের কৃষকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।